বাংলা সাহিত্যের রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ রচিত গল্প ছক্কা মিয়ার টমটম। গল্প পাঠে সোমনাথ, পর্ব পরিচালনায় রহস্য ও রোমাঞ্চ টিম। এমুলুকে রাত বিরাতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলায় ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকে যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে, আর মিমের ডাকাডাকি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলের চৌকা একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো একটা টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন একলাভে পেছনের তেরপল সরিয়ে চৌকি টোপরে ঢুকলেই নিশ্চিন্ত, আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজি শব্দ ট্যান্ডম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়িকে ঘোড়া মোটে এক, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদবাগি, ঢ্যাঙা ঢিং ঢিঙে রোগা, একটু কুঁজো করন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লাই গোফ, চামড়ার রং রোদ পোড়া তামাটে। তেমনই তার টাট্টু, যেমন মনিপ তেমন ঘোড়া, হাড় জিরজিরে লম্বাটে করন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। রেশা ধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারে তাবৎ তাবৎ নেলিকুকু দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিস্কই পছন্দ করে, ছক্কা মিয়ার টমটম চললে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেই না কালে রেয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়, ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়, রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিশ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই রম টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি, মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগে স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বিজার মুখে বললেন, বড়াতে আমার হত ছাড়া ওই ছক্কা মিয়ার টমটম আছে, বাপস। ওই টমটমে আমি কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দই হয়েছিল। বললুম, খুব মজা হবে ছোট মামা, তাই না? ছোট মামা দাঁত মুখ খেঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাখন বুঝবে। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে, দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন,
খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। বরদা অত করে বললেন তবু ভামলুম না। আচ্ছা আচ্ছা, আমার কি আকেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত একটা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় সিঁড়িস্তলায় গিয়ে দেখি ছক্কা মিয়া টমটম দাঁড়িয়ে। বলা কওয়া নেই, দাম দস্তুর নেই, ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে গেলেন। তারপর আমাকে ডাকলেন, হাওয়া করে দেখছিস কি, উঠে আয়, এখুনি একগাদা লোক এসে ভালো জায়গাগুলো দখল করে ফেলবে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে ধরলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকল। সে এক ঠাসাঠাসি অবস্থা, আর তারপরেই আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকল এবং সনসন করে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলাম হলো তো। ছক্কা মিয়ার সামনের আসন থেকে ঘোষণা করল, বাবুরা আরাম করে বসুন, এবার রওনা দি। তার ঘোড়াটা মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম যেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করে রেখেছেন। সত্যি বাপস, হাড় উপর মরমরে ভেঙে যাওয়ার দাখিল। বাইরে হাওয়ার হইচই, মেঘের হাঁক ডাক যত পাচ্ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরে তের পলে পড়তে শুরু করল। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক, ছক্কা মিয়া বাইরে বসে চাবু খাকাচ্ছে, ওর বৃষ্টির ছাড় লাগবে না। রাস্তাটা ঘুরে রেললাইন পেরোলে দুধারে বিশাল অদিগন্ত মাঠ, ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়া টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের গভীর খালে নাকানো চোবানি খাব। আমাদের অবস্থা কি দাঁড়াবে সে ভাবাও কথা, কিন্তু কি আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়ার বিকট চিহিহি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকল। সওয়ারিরা নুনে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়, বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। এক সময় ছোট মামা হঠাৎ বাছখাই চেঁচিয়ে উঠে বললেন, আহ হচ্ছে কি, আরে হচ্ছেটা কি মশাই, আমার উপর পড়ছেন কেন। আপনার ওপর? আমি আপনার উপর পড়লাম কোথা, আপনি তো আমার উপর পড়লেন। কি বাজে কথা বলছেন, আমার ঠান্ডা করে দিয়ে আবার তর্ক, আপনি মানুষ না বড়? আমি বড়? আপনিই তো বড়। কি ঠান্ডা রে মশাই, হাড় অব্দি জমে গেল দেখছেন না। আমার পেছনে সবারই চাপা খিকখিক করে হেসে আমার কানের উপর বলল, ঝগড়া মেটে গেছি, বরাবর হয়, বুঝলেন তো মশাই, ছক্কা মিয়া টমটমের নিয়ম। এমন বিদ্যুগুটি হাসি কখনো শুনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতন হিম। বললুম,
ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে দিচ্ছেন যে। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক হাসতে হাসতে আরো যেন ঠেসে ধরল। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ও ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়াই পেলাম না। টোপরের ভেতরে ঘন অন্ধকার। ফের ডাকলো, ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতমম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যিই ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিকটার পর্দায় যেন ফর্দা ফাইন, বৃষ্টির ছাট এসেছে ঝুঁকছে। আমি প্রচন্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ও ছক্কা মিয়া, গাড়ি থামাও, থামাও গাড়ি। পেছনের সবারই ফের সেই বিদঘুটে হাসি এসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে ছড়িয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলাম। গাড়ি থামাও ছক্কা মিয়া, থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল, ঘুরে বলল, কি হয়েছে বাবুমশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই ষাট, পড়বেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানেই থামাবো। ছক্কা মিয়া চাবুক মেরে ঘোড়াটাকে বুঝিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবুমশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম। তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম ছক্কা মিয়া টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়তা শুরু করেছে। ঘোড়াটা চিহিহি ডাক ডেকে তেমনই নড়বড় পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিলাম, মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারি অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানেই পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজিয়ে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার মতন অবস্থা। কিছুক্ষণ পর বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? ছোট মামা সাড়া এলো, ও অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি আর হবে, যা হওয়ার তাই হয়েছিল। ওবেড়াকে এবার যা জব্দ করেছি না, আর কখনো ছক্কা মিয়া টমটমে ভুলো চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেস থেকে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও না কোথাও। কিন্তু মামা, লোকটা কোথায় গেল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি রে? তবে কে? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকে, এখন রাত বিরাতে ওসব নিয়ে আলোচনা করতে হবে না। ব্যাপারটা কি জানিস তন্তু, রাত বিরাতে অমন দু একজন সওয়ারি ছক্কা মিয়া টমটমে উঠে পড়ে, তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাট মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি যে আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বেটা পড়বার সময় আইসা হাচকা মান মানল যে আমি ওর সঙ্গে তেরপলে ফাঁক দিয়ে নিচে পড়ে নেই।
তারপর তারপর ছোট মামা? তারপর আবার কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা কুম্ফু জুটো যা একদিন কষ্ট করে শিখেছি আর কি, আর চালিয়ে গেলুম। এক প্যাঁচে ওকে এমন করে ছাড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণে কখনো মনে হয় ওই বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হেঁপিয়ে হেঁপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিগড়ে নিলেন, তারপর বললেন, এই ঘন্টা তিনি কাটলেই ফার্স্ট বাস পেয়ে যাবো, জামাটা নিগড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথাটা মুছে ফেল। বাপস, আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার ওই সোয়ারি কি লোক নয়? সেই লোকটাও কি আমার ঘাড় মটকামার তালে ছিল অন্য লোকটার মতন? আমার মুখ দিয়েও ছোট মামার মতন বেরিয়ে পড়ল প্রতিধ্বনি, বাপস। ছক্কা মিয়া টমটমে তারপর ভুলো চাপার কথা ভাবতাম না। কিন্তু বছর 10 পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে বিম্পু স্টেশন নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নির্ঝুম, সময়টা শীতের, আকাশে একটুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশের ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল, শীতের রাত, শীতের রাত 12টায় চাওয়ালা সবে জাপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, এক কাপ চা খাইয়ে দিল, শেষে বলল, বাবা মশাই তাহলে যাবেন কিসে কদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বললেন, ছক্কা মিয়া টমটমে যেতে পারেন তো? ছক্কা মিয়া টমটমের কথা আমি ভুলেই গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম, ছোট মামাও বড় গল্পের মানুষ ছিলেন। হনহন করে চৌমাথায় চলে গেলাম, গিয়ে দেখি সিঁড়িস্তলায় আগুন জ্বেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে, শীত মাঝাতে তার পিঠে একটুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সবারই এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করল, ঘোড়াটাও বিকট চিহি করে ডাক তুলতেও ভুলল না, অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোঁফটাও ভুল বদলায়নি। আর সেই অদ্ভুত ঘণ্টার শব্দ, টং লং টং লং টং লং, কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরাটোপার ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে রইলুম। সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরের কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পস্তালা কুয়াশার আলোয়ানে চাপিয়াছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলাম। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকেই কে বাঁচখাই হাঁক ছাড়ল, রোকো রোকো! অমনি টমটম থেমে গেল, ঘোড়াটাও স্বভাব মতো সামনে দুঠ্যাং তুলে একখানায় চিহিহি ছাড় ডাক পাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলুম, দারোগা বাবু নাকি? সালাম সালাম! মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রসো! সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপের ভেতরে ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বললেন, কে কে? বললুম, আমি 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 মানুষের নাম হয় নাকি?
বলে দারোগাবাবু টর ছেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে চেয়ে দেখলেন। নামদাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের ওই গদাইতলা থানাদের চার্জে আছি, কিন্তু আপনাকে তো কখনো এখানে দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কবিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি, ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কুদারোগা জলগম্ভীর স্বরে বললেন, বেটা একটা দাগি বেগুন চোর বেশুন ভোগাচ্ছে, আজ একটা বেগুন খেতে দুজন সেফাই নিয়ে ওকে উঁতে পেতেছিলাম, তাড়া খেয়ে সটাং একটা তাল গাছের ডগায় উঠে গেল, তাকে আর নামাতে পারলাম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসে এলাম, আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদুপি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়। অতবাগা সেই দুজন সেপাইয়ের কথা ভেবে আমার বড়ই উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? আমাকে টর্চ ফেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কুদারোগা বললেন, আপনি মশাই এই মরা বাওয়া গাড়িতে এক রাতে চাপলেন কেন? আপনি জানেন আজকাল সোয়ারি জোটে না বলে ছক্কা মিয়া এই মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি, তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললাম, সত্যি ভয়ের কথা। আগে জানলে কথা কেড়ে নিয়ে বঙ্কুদারোগা বললেন, হয়তো জেনে শুনেই উঠেছেন, কিছু বলা যায় না। কেন, এই কথা কেন বলছেন? বলছি আপনার চেহারা দেখে, এমন সুটকো রোগা চিপসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় নাকি না। এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাজবিরতে ছক্কা মিয়ার আজকাল টমটমে কে জানতো কে মরা বোঝাই যায় না মশাই। হাত বাড়িয়ে বললাম, এ নিন আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জানতো। বঙ্কুদারোগা আমার হাত সরিয়ে দিয়ে বললেন, বাপস, এ তো বেজায় ঠান্ডা। তা ঠান্ডা হবে না, শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এমন রাতে বিস্তর শীতল চড়ে হাত পাকড়েছি, তারা তো কেমন ঠান্ডা ছিল না। কি, আমায় শীতের চোর বললেন? বঙ্কুদারোগা গলাটা ভেতরে নিয়ে বললেন, শীতল চোরের ভূত হতে পারেন বলা যায় না। তখন ওই আহা বলা শুনেই আমার সন্দেহ জেগেছিল, আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালাম, শুনুন মশাই, আপনি পুলিশ হন আর যেই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। দারোগাবাবু ফের মুখের উপর টর্চ ফেললেন, ওহো হো, বড্ডে গিয়ে এসেছেন, যান সরে যান, সরে যান বলছি। মুখের ওপর টর্চের আলো কারই বা সহ্য হয়, টর্চ নেবান বলেই টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল, কোথায় যেন ছিটকে পড়ল, কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কুদারোগা বিকট গলায় বললেন, ও ভূ ভূত 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 বলে চিক্কুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশে জড়ার জন্য তেরপলের ওপর কাত হয়ে পড়লাম, তেরপলটা ফর ফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলাম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলাম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নার আলোয় টমটম দূরে সরে যাচ্ছে, ভেসে আসছে অদ্ভুত একটা শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দপ্তরে লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালি গাদা ফেলে রেখেছিল, আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল,
লোকেরা লণ্ঠন লাঠি সুরা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনার তাদের আগোড়া বলতেই হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বললেন, কি বলছেন মশাই, ছক্কা মিয়া টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু, সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন ওই মরাটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতে তুলতে পেরেছে। বঙ্কু দারোয়ার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল, এবং বড় উনি বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে, কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে। আহ বেচারা, কি ঘটল তার পরদিন শুনলাম, বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরে হাড় ভেঙেছেন, সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকুন ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারে ওই ধরিবার চাওয়ালা। কেমন হেসে হেসে বলল যে ছক্কা মিয়ার টমটমে যেতে পারেন, সব জিনিস শুনে এরকম অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে যে সে বলেছিল ছক্কা মিয়ার টমটমেও যেতে পারতেন, আমি হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপাদের গোলমেল সেফ।